পুলিশ এবং সাধারণ মানুষ এবং অভিভাবকরা গিয়ে ছাত্রদের মুক্ত করে ব্যাপক উত্তেজনা। আমি এর জন্য নবান্নে চিফ সেক্রেটারি এবং মিনিস্টারের কাছে কমপ্লেন করেছি। সেটা করেছি 8/4/2021 স্পিড পোস্টের মাধ্যমে হোম মিনিস্টার অফ জেল চিফ সেক্রেটারি ডিএম এসপি এলডিও ভিডিও সব জায়গায় পাঠিয়েছি। পাঠানোর পরে কোনো কাজ হয়নি, না হতে দ্বিতীয়বার 21/6/2021 হাতে হাতে এসপি অফিসে গিয়ে রিসিপ্ট পাঠিয়ে নিয়ে আসছি। সেটাও ওখানে উল্লেখ করা আছে যেটা হাতে হাতে দিলাম, আগে কোনো কাজ হয়নি। এটা করার পরে তারপরে আমার ছেলে করে এই দুটো কমপ্লেন করার পরে তারপরে কী হলো, উপপ্রধানের অনাস্থা হলো। সেই দিনকে আমি আমার ওয়াইফকে টিভিতে দেখতে পেয়েছি, দেখতে পেয়ে আমি টিএমসি নেতাদের সঙ্গে যোগাযোগ করেছি, বলেছি আমার ছেলেকে নিয়ে যেতে হবে, ওর মার সঙ্গে একটু সাক্ষাৎ করানো যাবে, দেখা করানো যাবে, এর আগে তো আপনাকে বললো তো, তারপরে কি হলো, আপনি কি বিচার পাননি? পুরোটাই খোলামেলা বলছি। আচ্ছা, তারপরে কি হলো, ওই উপপ্রধানের অনাস্থার দিন আমি নিজের সঙ্গে করে নিয়ে আসছিলাম আমার ছেলেকে রুদ্রমাল্লকে। ওরা কি বললো, সেদিন পুলিশ দিলীপ হালদার ছিল এবং আরো অনেক পুলিশ ছিল সঙ্গে টিএমসি নেতারা, তারা আমার ছেলেকে ওই গাড়িতে তুলে নিয়ে গেল, আমি পিছন পিছন দৌড়াচ্ছি। ওরা কোনো রকম গণবাদ না করে সব চিল্লিয়ে সব উড়িয়ে দিয়েছে, তারপর আমার ছেলে উড়িয়ে নিয়ে গেল। দুইটা কমপ্লেনের পরে কী করে সেই জায়গায় আমার ছেলেকে নিয়ে যায় এবং যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার কে নবান্ন পর্যন্ত কমপ্লেন করা রয়েছে, সে টিএমসির ওখানে পার্টির ওখানে মিটিং করতে কী করতে কেমন করে আসতে পারলো, এবং তার এক বছর সে অ্যাবসেন্ট থেকেও তার পঞ্চায়েত সদস্য পর্যন্ত গাড়ি দিল না। দ্বিতীয় আইসি শান্তিনাথ পাজা ফার্স্টেই ব্ল্যাকমেলগুলো শুরু করেছে, ওর সঙ্গে ছিল এক বিএসএফ এসপি পাণ্ডে, এই জড়িয়ে ব্ল্যাকমেল করে ওকে বাধ্য করেছে বাড়ি থেকে বেরোতে। বেরোনোর পরে ওরা তাকে হাইজ্যাক করে আটকে রাখে, আটকে রেখে তারপরে আমি এখনও খোঁজ না পেয়েছি। আমার ফার্স্টে আমার ছেলে এবং ছেলের বউকে নিয়ে গেছিল, দুজনকে নিয়ে গেছিল, আমি না পেয়ে মিসিং ডায়েরি করেছি। ওর মালদার থানার আইসি সেকেন্ড আইসি তখন দিলীপ সেন ছিল, উনি আমাকে ডেকে পাঠায়, ডেকে পাঠায় পরে আমি গিয়েছি, আমাকে বলছে যে তুমি তোমার স্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করছো কেন, বলছে আমার স্ত্রীর সঙ্গে আমি যোগাযোগ করতেই পারি, বলছে খবরদার আবার যদি ওর সঙ্গে ফোনে যোগাযোগ করো তাহলে এমন কে তুমি বলছে কোনোদিন বের পাবে না। সবার মোবাইলে আমি লিঙ্ক পাঠিয়েছিলাম যে আমার ছেলে বউকে ফিরে দাও, আমি আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে, এবং সেটা লিখিত বয়ানের ভিতরে আছে এসপির কাছে যে কমপ্লেন করেছি, আপনারা না করলে নিজের হাতে আইন তুলে নিবো। তারপরেও সেটা হয়নি, তারপর ফেসবুকের মাধ্যমে করে সেটা জানিয়েছি, যখন কাজ হয়নি তখন আবার ফেসবুকের মাধ্যমে আমি পিস্তল কেনার অর্ডার দিয়েছি ফেসবুকের মাধ্যমে, সেই লিঙ্ক প্রধান ভিডিও এসডিও
প্রত্যেকটা নিউজ চ্যানেল সবাইকে পাঠিয়েছিলাম, কেউ কোনো খবর দেখায়নি এবং সেটা গোপন করে দিয়েছে। এবং পুলিশ নিয়ে গিয়ে শুধু আমাদের বিচ্ছেদের চেষ্টাটা কিভাবে করেছে আমার স্ত্রী। এখন ডিমান্ড কি আছে আপনার? কি ডিমান্ড আছে? ছেলে এখানে আসবে, নিয়ে আসবে, আমার ওয়াইফ এখানে নিয়ে আসবে। ওরা নিয়ে গিয়ে জড়িত ছিল যে পুলিশ অফিসারগুলোর নামে আমার এফআইআর করা আছে এবং যারা খুঁজে নিয়ে গেছে তাদের অ্যারেস্ট করতে হবে। আমার কোমরে যেরকম বিনা অপরাধে দড়ি লাগিয়ে নিয়ে যাচ্ছে, ওদের কোমরে দড়ি লাগিয়ে নিয়ে যাবে। আমি মিডিয়ার মাধ্যমে দেখতে পাবো তবেই আমি ছাড়বো। মিসিং কতদিন ধরে হয়ে আছে? এক বছর বেশি। প্রশাসন কি জানিয়েছে আপনাকে? প্রশাসন আমাকে পুরো দিন আজ পর্যন্ত ডেকে জিজ্ঞাসা করেনি একবারের জন্য। আপনি বিচার পাননি, এটা কার গাফলতি মনে করছেন? এটা রাজ্য সরকার, রাজ্য সরকার পুলিশ প্রশাসন এরাই তো কিডন্যাপ করেছে। কমপ্লেন করার পরে ওই মালদার থানার আইসি সেক্রেটারি দিলীপ হালদার তিনি তার বাহিনীর সঙ্গে নিয়ে আমার ছেলেকে পরে হাইজ্যাক করে উঠিয়ে নিয়ে। আচ্ছা দাদা, আপনার আপনার কাছে কি কি আছে, মানে কি কি অস্ত্র নিয়ে এসেছেন এখানে? আমার কাছে আছে একটা 9mm পিস্তল এবং দুটো ক্যাসেট আছে, ষোলোখানা গুলি লোড করা আছে, আচ্ছা দুটো ইলেকট্রনিক বোম আছে। আর বোতলে বোতলে এসব কি আছে? বোতলে বোতলে আছে 80 কাগজে কি আছে? কাগজে আছে কোন কোন ডেটে আমি কোন কমপ্লেন করেছি সেইগুলো, আচ্ছা কোন দিন ফেসবুক করেছি সেইগুলো। এর আগেও আমি পিস্তল নিয়ে ফেসবুক করে পুলিশকে জানিয়েছি যে 48 ঘন্টার ভিতরে আমার ছেলে বউকে হাজির করে। পুলিশ আমাকে বলছে মীমাংসার কথা বলে বলছে অস্ত্র দূরে রাখো, আমরা আসছি মীমাংসা করে দিচ্ছি। মীমাংসার কথা বলে আমার ছেলে বউকে তাদের তো আমার কাছে আনেনি, উপরন্তু আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। অ্যারেস্ট করার পরেও আমাকে কোনো রকম কোর্টে জজের সামনে প্রডিউস করেনি। আমি বারবার পুলিশকে আবেদন করেছি যে আমাকে জজের সামনে নিয়ে যান, আমি আপনি তো ছাত্রদেরকে ছেড়ে বাইরে গিয়েও তো ডিমান্ড করছেন। আমার ছেলেও এরকম না বললো, তাকে যখন পুলিশ এবং সরকার যখন কিডন্যাপ করতে পারে, আমি তো সাধারণ পাবলিক, সরকার আমাকে শিখিয়েছে এই রাস্তাটা নেওয়ার। আপনারা যদি এর ব্যবস্থা না করেন আমি আত্মঘাতী হামলা চালাবো। একসঙ্গে যেখানে কোনো মিটিং মিছিল থাকবে সেখানে গিয়ে আত্মঘাতী হামলা চালাবো, যাতে আমার এক সন্তানের জন্য 5000 মায়ের কোল খালি হয়। আমি এটা বলে ঠিক আছে দাদা, আপনার দাবি ন্যায় সঙ্গত, ঠিক আছে। বিষয়টা হলো যে এখন বাচ্চাদের দিক